আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে এত হইচই কেন? জানিয়ে দেব সরকারের কাছে প্রবাসীদের জন্য 13 দাবি সিবিআই এর। সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার রাজনীতি না করার ঘোষণা। বাংলাদেশ বিরোধী অপপ্রচারে মূল কুশীলব কারা? এবং সর্বশেষ জানিয়ে দেব অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে 14টি রাজনৈতিক দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে এত হইচই কেন। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে এত হইচই কেন? মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের 10 ডিসেম্বর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার পর এটিকে একটি রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে এবং এ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে। অনেকে বলছে যে এর ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটল। অনেকে বলছে যে সামনে আরও নিষেধাজ্ঞা আসবে। আবার অনেকেই বলছে যে এ ব্যাপারে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আবার কেউ কেউ বলছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তি মিশনে যাওয়া বাধাগ্রস্ত হতে পারে, ইত্যাদি নানান ভয় দেখানো হচ্ছে। এই ভয়ের প্রধান উদ্দেশ্য হলো যে সরকারের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, জনগণের মধ্যে সরকারের ব্যাপারে একটা আস্থাহীনতা তৈরি করা। কিন্তু আমরা যদি একটু নির্মোহভাবে দেখি যে মার্কিন নিষেধাজ্ঞাটি কী এবং এটি কি শুধু বাংলাদেশের ওপরই প্রযোজ্য কিনা, তাহলে দেখব যে এটি একটি রুটিন ওয়ার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত এ ধরনের নিষেধাজ্ঞাগুলো আরোপ করে নানান বাস্তবতায়। ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি ওয়েবসাইটে দেখা যায় যে স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস অ্যান্ড ব্লক পার্সনস লিস্ট, এবং এই তালিকাটি যদি আমরা দেশ অনুযায়ী দেখি তাহলে আমরা দেখব বিশ্বের সব দেশই কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠানকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। আফগানিস্তান থেকে শুরু করে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এমনকি উন্নত দেশগুলোর বিভিন্ন ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ব্রাঞ্চ নানান কারণে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। এটি একটি স্বাভাবিক ব্যাপার, এবং এই বিষয়ে নিষেধাজ্ঞার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশের সম্পর্কের অবনতি তেমন কোনো ঘটনা ঘটে না। ওই ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে আফগানিস্তানে বিপুল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর ট্রেজারি বেঞ্চ নানান কারণে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তার একটি দীর্ঘ তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মূলত এটি কোনো গোপন বিষয় নয়, আবার শুধুমাত্র বিভিন্ন দেশের জঙ্গি এবং ব্যক্তিরাই যে নিষেধাজ্ঞার তালিকায় আছে তাও নয়। অনেক ক্ষেত্রে দুর্নীতিতে সঙ্গে জড়িত বা সন্দেহভাজন ব্যক্তিদেরকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই তালিকাটিতে বিভিন্ন দেশের যে তথ্য দেওয়া হয়েছে তাতে আমরা দেখছি যে বিশ্বের সব দেশেরই কোনো না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তালিকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর 7 জন ব্যক্তি নয়, বাংলাদেশের জঙ্গি এবং সন্ত্রাসবাদে সম্পৃক্ত অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং যাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ব্রাঞ্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে এই সমস্ত সংগঠনগুলোর নামের তালিকাও ওয়েবসাইটে দেখা যায়। কাজেই বিশ্বের সব দেশের ব্যক্তিদের বিরুদ্ধে এরকম নিষেধাজ্ঞা হরহামেশাই আরোপ করা হয়ে থাকে এবং এটি কোনো দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে না। বরং আমরা যদি দেখি যে ভারত 4 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এমনকি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মার্কিন ট্রেজারি ব্রাঞ্চ নিষেধাজ্ঞা ছিল। এখনও ভারতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিচে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ব্রাঞ্চের নিষেধাজ্ঞার তালিকা দেওয়া হলো, এবং এটি দেখলেই বোঝা যাবে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাভাবিক প্রশাসনিক কর্মকাণ্ড। এটি নিয়ে এত হইচই করার পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে সংশ্লিষ্টরা মনে করছে। সরকারের কাছে প্রবাসীদের জন্য 13 দাবি সিবিআই। জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা সহ প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় আইন ও নাগরিক অধিকার সহ 13 দফা দাবি জানিয়েছে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল। শুক্রবার বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের 3rd তলায় আব্দুস সালাম হলে বাংলাদেশ উন্নয়ন এবং প্রবাসীদের অধিকার নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিবিআই। এ সময় লিখিত দাবি তুলে ধরেন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রাশেদ আহমেদ। এক প্রশ্নের জবাবে সিবিআই এর আহ্বায়ক
আবু আহমদ কিজির বলেন, প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলে সেসব দেশে যারা সংগঠন চালান, ভোটাধিকার প্রয়োগের সুযোগ না থাকলেও এটা নিয়ে তারা কাজ করেন না, নিজেদের ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য কাজ করে। তাই আমরা সেটা বাদ দিয়ে শ্রমিক সহ প্রবাসীদের নিয়ে কাজ করছি। সিবিআই একটা আন্তর্জাতিক সংগঠন, বিশ্বের 12টি দেশে আমাদের এই সংগঠন রয়েছে। এর প্রত্যেকটি দেশের দূতাবাসের মাধ্যমে আমাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে যায়। তিনি বলেন, আমাদের প্রজন্ম যারা বিদেশে জন্মগ্রহণ করছে তাদের নিজ নিজ দেশে দূতাবাস থেকে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে ভালো সংবাদ হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন এই কাজটি শিগগিরই শুরু হবে। 13 দফা দাবি মেনে নিতে সরকারকে কি সময়সীমা বেঁধে দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে আবু আহমদ কিজির বলেন, করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট করে সময়সীমা বেঁধে দেওয়া খুব কঠিন, তবে আমরা আশা করছি 1 থেকে 2 বছরের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা ইতিবাচক ছাড়া পাবো। সরকার 13 দফা দাবি মেনে না নিলে সিবিআই এর পরবর্তী কর্মসূচি কি হবে, প্রশ্নের জবাবে আহমদ খিজির বলেন, আমার দৃঢ় বিশ্বাস আমাদের একটাও দাবি অযৌক্তিক নয়। আর যে কোনো দেশে একটি বৃহত্তর অংশ যদি বাইরে থাকে এবং তাদের বড় একটা অংশ যদি অর্থনীতিতে আসে, তাহলে দেশ অর্থনীতির স্বার্থে এই দাবিগুলো সরকার দেখবেন ও মেনে নেবেন। একজন প্রবাসী হিসেবে দেশের টাকা যখন বিদেশে পাচার হয় তা শুনলে কেমন লাগে, এমন এক প্রশ্নের জবাবে সিবিআই এর বলেন, আমরা দেশে টাকা পাঠাই, দেশ উন্নত হচ্ছে, দেশের টাকা যখন পাচার হয় এটা শুনলে অবশ্যই খারাপ লাগে। এখানে আমাদেরও কিছু করার নেই, দেশে যে সরকারই থাকুক তাদের দায়িত্ব এটি দেখা। তিনি বলেন, আমরা দেশে এসে বিভিন্ন জায়গায় গেলে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়, তাই আমাদের প্রবাসীদের জন্য আলাদা কার্ড দেওয়া উচিত, যাতে সেটি দেখালে অন্তত নাগরিক হিসেবে দ্রুত যে সেবাটি পাওয়া দরকার সেটি পায়। সংগঠনটির আরেক সদস্য নুরুল আমিন বলেন, আমাদের ছেলে মেয়েরা প্রবাসে বসে দেশে এত বিশৃঙ্খলা দেখে হতাশ হয় আর বলে, দেশের এসব কি ঠিক হবে না, আমাদের দেশে আপনারাই বলুন, রাস্তায় চলতে গেলেও নিরাপত্তা কোথায়। প্রবাসীও তাদের সন্তানদের নিজ নিজ দেশে বাংলাদেশের দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য স্বদেশ দূতাবাসের মাধ্যমে পোস্ট এবং অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় আইন এবং নিয়মাবলী অচিরে প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ প্রবাসীদের সব নাগরিক অধিকার সহ পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। প্রবাসী আহত, নিহত, অসুস্থ বা স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মী এবং রেমিটেন্স পাঠানো পরিবারের জন্য আর্থিক প্রণোদনায় বিধবা ভাতা, শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা, বিশেষ করে প্রবাসের চুক্তিভিত্তিক কর্মী পাঠানোর আগে সরকারিভাবে বীমার ব্যবস্থা সহ স্বাবলম্বী করে দেওয়ার জন্য প্রয়োজনীয় আইন ও নিয়মিত অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। প্রবাসীরা যেন বাংলাদেশের উন্নয়নে অংশ নিতে পারে সেজন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও নিরাপত্তা গড়ে তোলা এবং এটি বাস্তবায়নের জন্য প্রতিটি উপজেলাবাসীদের জন্য আলাদা শিল্প পরিষদ গড়ে তুলতে, তাদের আর্থিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় আইন ও নিয়মাবলী অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সার্বিক উন্নয়নে প্রবাসীদের শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, কারিগরি জ্ঞান এবং অর্থনৈতিক ক্ষমতার কাজে লাগানো, নিরপেক্ষ বোর্ড গঠনের জন্য পরামর্শ, লালফিতা সিস্টেম সহজীকরণ এবং আর্থিক বিনিয়োগের নিরাপত্তা ব্যবস্থা এবং বিপণন ক্ষেত্রে পুঁজির নিরাপত্তা এবং দীর্ঘসূত্রিতা বন্ধ নিয়মনীতি অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। বিদেশে কার্যরত শ্রমিকদের ওপর সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধ করতে হবে। স্বাবলম্বী রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশের জাতীয় সংসদে কোন রকম প্রতিনিধিত্ব নাই, সেহেতু জাতীয় সংসদে আনুপাতিক হারে সংসদ মনোনীত করে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন নিয়মনীতি অচিরে প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। সিলেট লন্ডন ফ্লাইট দ্রুত সরাসরি নন স্টপ ফ্লাইট চালু করার দাবি জানানো হয়েছিল। বিদেশে কারাগারে আটক বাংলাদেশি কার্যরত শ্রমিকদের সরকারি উদ্যোগে ফেরত আনতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের বয়স্ক ভাতা চালু করতে হবে। বিদেশে নারী শ্রমিক পাঠানোর আগে তাদের যথাযথ নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার্থে শ্রম নীতি প্রণয়ন করতে হবে এবং বিদেশে নারী শ্রমিক যারা নির্যাতিত ও নিপীড়িত প্রয়োজন বোধে তাদের সরকারি খরচে দেশে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। আবু আহমদ কিজির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সিবিআইয়ের সদস্য সচিব ডক্টর মাহমুদুর রহমান মান্না, প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মাহবুব, নুরুল আমিন সদস্য, এস এস নাসির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার রাজনীতি না করার ঘোষণা। ছোট ভাই সহ দল থেকে পদত্যাগ করে আপাতত রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির এক নেতা। আজ শুক্রবার সকালে ফরিদপুর প্রেস ক্লাব মিলায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়া এই নেতার নাম হাবিবুর রহমান। তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি সালথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য ছিলেন। ওই পদ থেকে তিনি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক
সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন। হাবিবুর সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের নটপ্লা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, আমি বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সহ বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছি। পাশাপাশি আমার ছোট ভাই আজিজুর রহমান সহমত পোষণ করে জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর জেলা শাখার সহ সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। হাবিবুর রহমান বলেন, তিনি ও তার ভাই ছাড়া তাদের পরিবারের সবাই আওয়ামী রাজনীতির চেতনায় বিশ্বাসী। তিনি 1977 সালে স্কুলে থাকা অবস্থায় ছাত্রলীগে যোগ দেন। 1987 সালে রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেলের সহ সভাপতি ছিলেন। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অবস্থার প্রেক্ষাপটে ও পরিস্থিতির কারণে তিনি 2000 সালে বিএনপিতে যোগ দেন। হাবিবুর রহমান বলেন, গত 22 বছর বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় আমি একদিনের জন্য মানসিকভাবে সুস্থ ছিলাম না। প্রতিনিয়ত বিবেকের দংশনে দংশিত হয়েছি। বিএনপির বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা সহ ইতিহাস বিকৃতির নানা বিষয়ে আমি দংশিত হয়েছি। এই দংশনের ভার আমি আর বহন করতে পারছি না। হাবিবুর রহমান বলেন, বিএনপি থেকে পদত্যাগ করলেও তিনি আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না। তিনি একজন আইনজীবী হিসেবেই থাকতে চান এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান। সংবাদ সম্মেলনে হাবিবুর রহমানের ছোট ভাই আজিজুর রহমান সহ তার বেশ কয়েকজন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিরোধী অপপ্রচারের মূল কুশীলব কারা? র্যাবের বর্তমান এবং সাবেক সাত কর্মকর্তাকে নিষিদ্ধ করার পর এখন মার্কিন প্রশাসন যেন র্যাবকে নিষিদ্ধ করে সেজন্য জোর তৎপরতা চলছে। কূটনৈতিক একাধিক সূত্রগুলো জানাচ্ছে, এই তৎপরতা চূড়ান্ত পর্যায়ে এবং যে কোনো সময় এ ধরনের একটি ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ বিরোধী অপপ্রচারের একটি গ্রুপ এখন অত্যন্ত সক্রিয় এবং তাদের এখন আপাতত প্রথম লক্ষ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, ঠিক সেভাবে যেন পুরো র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। উল্লেখ্য যে গত মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 12টি সংগঠন র্যাবকে জাতিসংঘের শান্তি মিশনে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছিল, কিন্তু জাতিসংঘ সেই আবেদনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এর মধ্যে মার্কিন প্রশাসনের ট্রেজারি ব্রাঞ্চ যেন র্যাবকে নিষিদ্ধ করে সেজন্য বিএনপি জামায়াত নিয়ন্ত্রণ লবিস্ট ফার্মগুলো কাজ করছে। আর এই লবিস্ট ফার্মের বাইরে যে সমস্ত ব্যক্তিরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর আলী রিয়াস, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনিয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে লিপ্ত। বিভিন্ন সেমিনারে তিনি বাংলাদেশ সম্পর্কে অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে দেখা যাচ্ছে। মশফিক আনসারী, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিক। বিএনপি জামায়াতের অর্থায়নে মশফিক আনসারীর প্রধান কাজ হল মার্কিন প্রশাসনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার এবং মিথ্যা তথ্য উপস্থাপন করা এবং মার্কিন প্রশাসনকে এজন্য প্রভাবিত করা। ডেভিড বার্কম্যান লন্ডনে অবস্থান করেন, কিন্তু তিনি বিভিন্ন মানবাধিকার সংগঠনের মধ্যে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করেছেন এবং এই যোগাযোগের মূল লক্ষ্য হল তার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা। বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার ইস্যুতে তিনি ফুলিয়ে ফাপিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে দিচ্ছেন। বাংলাদেশি একটি নেটওয়ার্ক ডেভিড বার্কম্যানকে সহযোগিতা করছে এবং তাদের মাধ্যমে তিনি বাংলাদেশের তথাকথিত গোম মানবাধিকার হরণের গল্প মানাচ্ছেন এবং সেই গল্পগুলো আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে দিচ্ছেন। আদিলুর রহমান খান শুভ্র অধিকারের নির্বাহী পরিচালক ছিল। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। হেফাজতের তাণ্ডবের সময় অসত্য মিথ্যা তথ্যের জন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখন বাংলাদেশের মানবাধিকার নিয়ে মনগড়া বিভ্রান্তিমূলক তথ্য বিভিন্ন মহলে সরবরাহ করেছেন এবং ডেভিড বার্কম্যানের সঙ্গে তার একটি যোগসূত্র রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। কনক সরওয়ার, বাংলাদেশে দণ্ডিত একজন সাংবাদিক। অসত্য ভিত্তিহীন মিথ্যা খবর প্রকাশের জন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর জামিন পেয়ে তিনি পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তার একমাত্র কাজ হলো মার্কিন প্রশাসন এবং জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে লিপ্ত হওয়া এবং তিনি সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলামের সঙ্গে একটি যোগসূত্র তৈরি করেছেন এবং এরা মিলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধী একটি নেটওয়ার্ক তৈরি করেছেন, যারা বাংলাদেশকে যেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ চাপে ফেলে এজন্য তৎপরতা চালাচ্ছেন। অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে 24টি রাজনৈতিক দল।
নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য যোগ্য প্রার্থী বাছাই করার লক্ষ্যে অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মোট ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল। এছাড়া ৬টি পেশাজীবী সংগঠন থেকে প্রস্তাব এসেছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে নাম দেওয়ার অনুরোধ করেছিল অনুসন্ধান কমিটি। অনুসন্ধান কমিটির সচিবিক দায়িত্ব থাকা মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম বিকেলে সাংবাদিকদের বলেন, ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। এছাড়া ৬টি পেশাজীবী সংগঠন থেকে প্রস্তাব এসেছে। এই পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে বিএমএ কৃষিবিদ ইনস্টিটিউশন ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন রয়েছে। তিনি বলেন, এর বাইরে ব্যক্তিগত পর্যায়ে দেশ ও বিদেশ থেকে অনেক বড় সংখ্যায় প্রস্তাব পাওয়া গেছে। এগুলো এসেছে মূলত ইমেইলে। নামগুলোর তালিকা করে এখন অনুসন্ধান কমিটির সামনে উপস্থাপন করা হবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন হবে। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ জাতীয় সংসদে পাস হয়। আর ইসি গঠনের যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি। সূত্র বাসস।